প্রচুর কিছু আছে তার মধ্যে অনেক ইনডেপথ আর আমি বলবো সিনেমাটা দেখেও সেটার আভাস পেয়েছি যে প্রচুর রিসার্চ করেছে তারা প্রচুর পড়াশোনা করেছে বই পড়ে প্রত্যেকটা লজিক্যালি ওটার একটা ভিজুয়াল তৈরি করার চেষ্টা করেছে বেশ লেগেছে ওয়েলকাম টু বায়োস্কোপ বং কাপল আমি অম্বালি আমি অভিষেক আমরা এসে আমাদের নতুন একটা ভিডিও নিয়ে তার আগে যে চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন বেল আইকন প্রেস করুন যাতে যখনই আমরা নতুন ভিডিও আপলোড করব আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন এছাড়া আপনারা আমাদের ফেসবুক টুইটার ইনস্টাগ্রামকে ফলো করতে পারেন ওখানে আমরা নানান ইন্টারঅ্যাকটিভ পোস্ট দিই পোলস দিই মাঝে মাঝে কোয়েশ্চেন অ্যান্সার্স দিই ওখানে আপনারা আপনাদের মতামত দিতে পারেন অথবা নিচে কমেন্ট বক্সে আপনারা আপনাদের মতামত দিতে পারেন আর দ্য লিংক ইজ একদম আজকে আমরা একটা তেলুগু মুভির রিভিউ নিয়ে এসেছি মেন তেলুগু ল্যাঙ্গুয়েজ মুভির কলকি টু এইট নাইন এইট এইটি আমরা হিন্দিতে দেখেছিলাম থিয়েটারে এটা ডাইরেক্ট করছে নাগাশ্বিন আর কাস্টে আছে প্রভাস কমাল হাসান অমিতাভ বচ্চন দীপিকা পাডুকন দিশা পাটানি দুলকার সালমান আরও অন্যান্য প্রচুর ক্যামিওজ আছে রামগোপাল বর্মা এবং কীর্তি সুরেশের ভয়েস অনেক 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 তো কেমন লাগলো ভালো লেগেছে বেশ ভালো লেগেছে আমি বলবো যখন মনে হয় ফার্স্ট প্রজেক্ট কে হিসেবে বেরিয়েছিল তখন থেকে এক্সাইটেড ছিলাম ফাইনালি আমরা আগেও ভিডিওতে বলেছি আমরা দেখতে যাব ফাইনালি দেখতে গেছি হ্যাঁ আমরা ক্যালারি অ্যাকশনে বলেছিলাম খুব এক্সাইটেড এটা নিয়ে একদম আর আমাদের দুজনেরই পছন্দের একটা টপিক বিশেষ করে আমার হয়তো আরও বেশি চাপিয়ে দেওয়ার টপিক হচ্ছে আমাদের হিস্ট্রি পুরাণ প্রচুর কিছু আছে তার মধ্যে অনেক ইনডেপথ আর আমি বলবো সিনেমাটা দেখেও সেটার আভাস পেয়েছি যে প্রচুর রিসার্চ করেছে তারা প্রচুর পড়াশোনা করেছে বই পড়ে প্রত্যেকটা লজিক্যালি ওটার একটা ভিজুয়াল তৈরি করার চেষ্টা করেছে একদমই আমারও মানে বেশ ভালোই লেগেছে হিস্ট্রি আমাদের মাইথোলজি আমাদের পুরাণ স্পেশালি কালকি পুরাণ যা লেখা আছে সেগুলোকে ভালো করে রিসার্চ করে প্রত্যেকটা মানে মহাভারত এত বড় একটা ঘটনা তার মধ্যে ছোট ছোট যে জিনিস ইম্পর্টেন্ট জিনিসগুলো যেটা লিড করছে এই মুভিটার কারেন্ট সিচুয়েশনে সেই জায়গাগুলোকে তুলে ধরা সেগুলোকে হাইলাইট করা সেগুলোকে স্টোরির সাথে মার্জ করা ঠিক জায়গায় তো ওই জায়গাটা বেশ বেশ ভালো করে আল্টিমেট প্রত্যেকটারই কন্টিনিউশন থাকবে অনেক কিছুরই আমরা যেমন জানি যখন মানে প্রত্যেকটা যে আমরা অনেক দূর থেকে দেখছেন এখানে যেহেতু কলি লাস্ট সব থেকে বড় যে একটা ওয়ার্ল্ড ওয়াইডই বলবো যে একটা ইভেন্ট হয়েছিল যেটাকে মহাভারত লাস্ট বলা হয়েছে যেটা সাত হাজার বছর আগে ওইটার সাথে ওটা হচ্ছে সবথেকে ক্লোজ এই টাইম লাইন অনুযায়ী তো ওটাকেই শুধু ধরেছে তার আগের কোনো কিছু ইভেন্ট ধরেনি কিন্তু প্রত্যেকটা ইভেন্টই একটা সাথে একটা কোনো না কোনোভাবে কানেক্টেড আর যেহেতু একই বিষ্ণুর অবতার নিচ্ছে তো অবশ্যই কানেক্টেড হবেই মানে এটা খুব নর্মাল ব্যাপার এরা মোস্ট রিসেন্টটা নিয়েছে আমি বলবো খুব কম ক্যারেক্টার দেখিয়েছে কিন্তু দ্যাট ইজ এনাফ কারণ এটা তো হিউজ এটা পসিবল না আর বেশি দেখানো আর মানে সেই মানে এই স্টোরি কারেন্ট স্টোরির জন্য যতটুকু রিলেভেন্ট সেইটুকু নেই সেই এক্স্যাক্ট ঘটনাটা দেখানো হয়েছে আর পার্সোনালি আমার মনে হচ্ছে এটা হয়তো দুটো তিনটে না তো চার পাঁচটা পার্টে বেরোবে কেমন কি যতটুকু দেখানো হয়েছে আর অনেক কিছু আসবে এখন তো তার জন্মই হলো না তো তার আগের একটা প্রিসিকোস যেমন মহাভারত তো বলবো না মহাভারতটা একটা যুদ্ধের ঘটনা যখন কৃষ্ণের জন্মের আগে তাকে মারার চেষ্টা করেছে কংস তার মা বাবাকে বন্দি করে ঠিক ওই রকম একটা প্রি জন্মের আগে এত বড় একটা ইভেন্ট দেখানো হয়েছে তো তারপরে জন্মাবে সেটা একটা ইভেন্ট তারপরের ইভেন্টগুলো অনেকটাই বড় ওটাই যখন লাস্টে মানে কলিকে মারবে যাক একদম মানে ও ট্রেন্ড হবে পরশুরাম আসবে একটা ট্রেন্ড করাতে দেখাবে নাকি কিভাবে ওই জায়গাটা যাবে সেটা জানি না ইনিমিট ভিলেন আর হিরো থাকবে তো কমপ্লিট তো হতে হবে সার্কেলটা হ্যাঁ পরে যদি কমলা সঞ্জেরোলটা করেছে সুপ্রিমিয়া স্কিন আছেটাকে যদি আমি কলি ভাবি দেন অবিয়াসলি কলকি জন্ম হতে হবে তাকে ট্রেন্ড হতে হবে দেন কলির পদ করতে হবে আর যেটা যদি কলি কলি নয় কলি ফিউচার আরেকটা কেউ তাহলে মেবি

কখনো রামায়ণ শেষ হতে পারে না যদি রাবণ না মরে মানে রামায়ণ শেষ হয়ে গেল কুম্ভকর্ণ মরে গেল বলে ইটস নট পসিবল ফর মি আমার জন্য তো তাই হতে পারে কারণ মানে সিনেমা শুরুতে দেখাচ্ছে যে ব্যাপারটা একটা কালকি ইউনিভার্স একটা বানাচ্ছে একদম তো একটা ইউনিভার্সে যেমন আমরা যদি মার্বেল ইউনিভার্সের সাথে তুলনা করি

আর না করলে তো আমি বলবো সিরিজটা করা উচিত ছিল না মানে একটা পার্সোনাল ওপিনিয়ন বাট আমি এখানে বলবো খুব ভালো হয়েছে একটু ফার্স্ট এর দিকটা আমি বলবো একটু সেট বা কি চলছে সার্কাম আর এনভায়রনমেন্টটা বোঝানোর জন্য একটু টাইমটা গেছে সেটা স্বাভাবিক আমার মতে প্রত্যেকটা টিভি সিরিজেরই দুটো বাদ দেওয়া যেত আর এডিটিং কাটে ছেটে বাদ দিলে একটু ক্রিস্প হতে পারতো জিনিসটা ফার্স্ট সেকেন্ড হাফে যে প্রত্যেকটা জায়গায় উত্তেজনা ছিল ফার্স্ট হাফে অতটা অতটা ছিল না ইনভেস্টেড ইন্টারেস্টেড কিছু কিছু জায়গায় ছিলাম না যেহেতু আমি মানে আমরা পছন্দ করি এই টপিকটা তাই আমরা ভাবছিলাম যে এরপরে কি দেখাবে কি দেখাবে বা কিছু যারা ফার্স্ট থিঙ্কিং ব্ল্যাঙ্ক স্লেট নিয়ে যাচ্ছে দেখতে যারা অতটা জানে না বা কি টপিকটা অতটা অতটা আইডিয়া নেই তারা যদি যায় তারা ফার্স্ট হাফটা একটু বোরিং ফিল করবে আমি পার্টিকুলার দুটো সিকোয়েন্স আমার মনে হয়েছে একটা গান যেটা ছিল দিশা পাটানির সাথে যখন ওরা ভিতরের এনভায়রনমেন্টটাকে দেখছিল ওইটা একটু কম করতে পারতো হ্যাঁ বাস একটা দুটো সিন একটা দুটো ফ্লোর দেখলো বাস কি কি আছে দেখে নিলাম হয়ে গেল ইয়ার কি মারা দরকার ছিল না

এইরকম টপিক সম্পর্কে পার্টিকুলারলি হিস্ট্রির তাদের জন্য যেমন কাশি থেকে শুরু করেছে কাশির ইম্পর্টেন্সটা ওরা দেখিয়েছে ফার্স্ট শহর গঙ্গায় যখন আমি তো মানে ওটাই ভাবতে পারলাম না যখন গঙ্গা একটা জলের ফোটা পর্যন্ত বা একটা বুন্দ থাকবে না কীরকম টাইম হতে পারে যায় না যখন ওরা বলল এটা গঙ্গা তার আগে ওই কথাটা শুনে বুঝে গেছিলাম ওটা গঙ্গার মধ্যে দিয়েছে একটা জিনিস ভালো করেছে যে ওরা ফার্স্ট একটা ক্লু দিয়ে ছেড়েছে যারা গেস্ট করতে পারছে সেটা একটা আলাদা অ্যাচিভমেন্ট যখন কাল ভাইরবের একটা ছোট মূর্তি দেখানো হয়েছে যে কুকুরের উপরে কে বসে থাকে যারা জানে তারা জানতে পারবে যারা জানে না কিন্তু তাদের জন্য একটা ক্লোজার দিয়ে দিয়েছে যেটা এ তো প্রথমে যখন গঙ্গার কথাটাও বলেছে বোঝায় নিজেও গঙ্গার উপর দিয়েছে কিন্তু ফার্স্ট কথাটাই বুঝে গেছিলাম আমরা পরে আবার দেখলাম জানিয়ে দিয়েছে যে হ্যাঁ এটাই গঙ্গা তো এই রকম জিনিসগুলো নিয়ে খেলেছে

মানে থাকলেও বা না থাকলেও মিস বা এরকম কিছু এফেক্ট করে নি খুব একটা বাট আই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা খুব দরকার ছিল এটা খুবই ভালো লেগেছে আর আমি বলবো এমনি Атмосফিয়ার যেখানে বাউন্টি বা অন্য সাধারণ মানুষরা থাকছে ওটা খুব ভালো করে ক্রিয়েট করেছে হ্যাঁ অনেকটা ইন্সপায়ার্ড মানে ওর যে ক্যারেক্টারটা সেটা অনেকটা ইন্সপায়ার্ড বাই যে সুজ গুলো যেটা দিয়ে এরকম ট্যাপ করলে সেটা

কিন্তু আবার খুব সুন্দর লেগেছে যে সম্ভালা ওই একটা জায়গা যেটা আমরা জানি এটা এখনো মানে জানি মানে এখন অনেকেই হয়তো জানে সিনেমাটার আগে হয়তো অনেকে জানতো কি হঠাৎ করে একটা এইসব নিয়ে একটা ভাইব আসছে একটা হাইব আসছে যে আমাদের কালচারটাকে নিয়ে একটুখানি সবার কিউরিসিটি বাড়ছে তো ওইখানে একটা খুব সুন্দর জায়গা দেখানো হয়েছে যেমন অ্যাকচুয়ালি লেখা আছে যেটা একটা সিক্রেট জায়গা এক্স্যাক্টলি

থেকে বিলং করে একদম তো সেটা যেহেতু লেখা আছে এখানে অত ইম্পর্টেন্ট হয়ে। আর কি বলবো অ্যাক্টর অ্যাক্ট্রেস এর কেন কিছু বলা নেই দীপিকা অসাধারণ কাজ করেছে ওর যেমন সুন্দর করে স্টার্টিংটা হয়েছে যেমন পরিবেশে ওর ভিতরে কমপ্লেক্সের আছে ওখান থেকে কি রকম এক্সপেরিমেন্ট চলছে তারপরে মানে ওয়াও কিছু কিছু জিনিস মাদারহুডটাকে অসাধারণভাবে প্রেজেন্ট করেছে এটা একদম ইজি না একটা সামনে বাচ্চা থেকে একটা মাদারহুড প্রেজেন্ট করা আর একটা উইদিন তুমি প্রেগন্যান্সিতে মাদারহুড এক্সপ্রেস করা ইটস টাফ আর বলবো আমি অমিতাভ বচ্চন ওয়াও মানে এই বয়সে এসে এরকম একটা ক্যারেক্টার সামনে প্রভাস প্রভাসের থেকেও চোখ কেড়ে নিয়েছে অমিতাভ বচ্চন অসাধারণ

এটা আমরা অজন্ত বা অনেক জায়গায় গিয়ে দেখবো তাদের গেটগুলো আমি দেখলাম অনেক স্কেলেটন পেয়েছি বড় ফুট তার ফুট মানুষের স্কেলেটন পেয়েছি তো ওই জিনিসটা আর তার থেকেও বড় কথা আমার মনে হয় যে প্রত্যেকটা খুব রাগ পশ্চাতাপ যে কোন সব ইমোশন গুলো অসাধারণ ভাবে দেখিয়েছে আর একটা বাচ্চার সাথে টিচারের একটা মানে গল্প বলে ওই মেয়েটাকে খুব ইন ফিউচার অন্যান্য সিনেমায় খুব ওই ক্যারেক্টারটাকে খুব ইম্পর্টেন্ট রোল হবে অবশ্যই বিল্ড আপ হচ্ছে তাই জন্য ওর স্টোরিটাও একটু একটু করে আর লাস্ট চমক তো আমরা লাস্টেই আসবো প্রভাসের আর তাছাড়া কি বলবো বেশ ভালো করেছে ওয়েট করবো পরের কামাল হাসানের ক্যারেক্টারটাও মানে বেশ ভালো একটা রোল সিলেক্ট করেছে একদম মানে ভিলেনিস হয়েও একটা মানে বেশ ইম্পর্টেন্ট দরকার মানে এই জিনিস এই জিনিসগুলোর স্টোরি গুলো রামায়ণ মহাভারত একটা শিক্ষামূলক একটা ঘটনা তো এটাও একটা শিক্ষামূলক একটা স্টোরি তার একটা পার্ট হচ্ছে সেটা যে কোন ক্যারেক্টারই হোক তো বেশ ভালো সিলেক্ট করেছে কেমন শোনাটা শাস্ত্রতকে যদি বলি শাস্ত্রতকে নিয়ে বললেই আমাদের নিজেদেরই অপমান জিনিসটাতে ভাবাই যায় না মানে এরকম শাস্ত্রত যে মাল্টি ল্যাঙ্গুয়েজ মুভি মানে এটা তেলুগু

কিছু কিছু যে সিনগুলো নিয়ে বলা ছিল এটা স্পয়লার বলা ছিল ওটা আমার বলে দিয়েছি আমি খুব মেনশন করে নি বাট হ্যাঁ হ্যাঁ আমি বলছি আমি বলে প্রবাসী কথা লাস্টে বলবেন এর জন্য হ্যাঁ আচ্ছা হ্যাঁ সো ফাইনালি যারা যারা বুঝতে পারেনি সরি বাট ওখানে ক্লিয়ারলি দেখানো হয়ে গেছে প্রভাস হচ্ছে কর্ণর পুনর্জন্ম পুনর্জন্ম এটা না কর্ণ বেঁচে নেই কর্ণ ওখানে মরে গেছিল মহাভারতের পুনর্জন্ম আর যেটা আশা থামাকে যেমন একটা অভিশাপ দেওয়া হয়েছিল সেটা কারণটা দেখানো হয়েছিল দেখানো হয়েছে তো কর্ণকে একটা আশীর্বাদ দেওয়া হয়েছিল সেটা ওই কৃষ্ণই দিয়েছিলেন যে যখন হ্যাঁ যখন মানে কর্ণ বলেছিল যে আমি আমার প্রতাপ আর এগুলো দেখানোর বা একটা ভুল সাইড ও জেনে শুনে করেছে কারণ কি যে ওকে সাপোর্ট করেছে ও সিনারিও খুব

মানে কর্ণ হোক দ্রোণাচার্য হোক হোক সবাই নিজে প্রমিস রাখার জন্য ভুল জেনে বাট প্রমিস থেকে প্রথমে ওটা রেখেছে তারা রেসপেক্ট সিরিয়াসলি কিছু জায়গায় হয়তো অনেকেই পারে না আর তাই জন্য তার সেকেন্ড চান্স যে হ্যাঁ তুমি এবার তুমি এবার ঠাকুরের সাইডে আছো সাপোর্ট করবে আর আমার মনে হয় এটা হচ্ছে থেকে বড় একটা ইভেন্ট হতে চলেছে আমি জানি না সত্যি হতে চলেছে নাকি না কেনাকি আমি চাই না এরকম কোনো এত মহামার মানে এত বড় একটা বাজে ইভেন্ট হোক কখনো পৃথিবীর গঙ্গার কখনো জয় শোক আমি ওটাই চাই না তাই জন্য আমিও চাই না এরকম ইভেন্ট আসুক পার্সোনাল মতামত একদম এটা নিয়ে এ করার দরকার নেই বাট হ্যাঁ তো তখন আরও অনেক বেশি লোক লাগবে আমাদের সাতটা চিরঞ্জীবী লাগবে সেটা পরশুরাম আসবে তাকে শেখাতে হনুমানের একটা একটা বড় কাজ থাকবে এত বছর ধরে সে আছে আমাদের পৃথিবীতে তো ওগুলো আস্তে আস্তে আমার মনে হয় এক একটা সিকোয়েন্সের এর জন্য আমি বললাম সিনেমাটার পুরো লেন্সটা অনেক বড় হবে সো বেস্ট অফ যারা তৈরি করছে এত সুন্দরভাবে

সাইফাই সুপারহিরো কাইন্ড অফ একটা ইউনিভার্স কারণ তাদের পাওয়ার আমাদের থেকে অনেক বেশি ছিল আর যেখানে সবার ভারত তো বেস্ট আমাদের খুব ভাল লেগেছে একদম হাইলি সবাই দেখে আসুন আর আমাদের করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব না থাকলে আর কি ভিডিও মিডি একবার রিভিউ করতে পারি সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে